আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মানুষের সব আমি আল্লাহ এই পৃথিবীর মানুষের উপরে দয়া করেছি, এই পৃথিবীর মানুষের উপরে আমি আল্লাহ রহম করে দিয়েছি, তাদের মাঝে তাদের মধ্য থেকে একজন নবী এবং রসুল প্রেরণ করেছি, তিনি তাদের দেমাগ বুঝেন, তাদের মন বুঝেন, তাদের কন্ডিশন কোয়ালিটি বুঝেন, মানুষ কি করতে পারে তিনি তা বুঝেন, তাদের মধ্য থেকে দিয়েছি যেন তিনি তাদেরকে ভালো করে বুঝাতে পারেন, তারাও মেনে নিতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই নবীর কাজ কি? এর পরের শব্দ থেকে আল্লাহ বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের মধ্য থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করে দিয়েছি, তার কাজ কি, তিনি কি করবেন? আল্লাহ বললেন, তিনি তাদের জন্য এক নম্বর নবীদের কাজ হলো, নবী প্রেরণ করেছে এই জন্য তিনি তাদের মাঝে আল্লাহর আয়াতগুলোকে পাঠ করে শোনাবেন। তিনি বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করবেন। অর্থাৎ তার এক নম্বর কাজ হলো আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। ইয়াতলু আলাইহিম, আল্লাহ যে কথাগুলো বলেন সেই কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে মানুষের মধ্য থেকে মানুষের ভাষায় একজন নবী প্রেরণ করে দিয়েছি, যেন এই নবীজি আমার পক্ষ থেকে আমার কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেন। এক নম্বর কাজ। দুই নম্বর হল ওয়ায়ুজাক্কিহিম, দুই নম্বর কাজ হল তাদেরকে পরিশোধন করেন। ওয়ায়ুজাক্কিহিম, তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন নবী প্রেরণ করেছি, এই নবীর দুই নম্বর কাজ হল তিনি যেন তাদেরকে পরিশুদ্ধ করেন, অন্যায় হয়ে গেলে ভালো পথে নিয়ে যান, খারাপ পথে গেলে ডান পথ দেখাইয়া দেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাইয়া দেন, কেউ যদি গুনাহ করে ফেলে তাওবার পথ জানাইয়া দেন, এক কথায় ভ্রান্ত পথ থেকে জাহান্নামের পথ থেকে অন্যায় পথ থেকে মানুষগুলোকে ফিরাইয়া তাজকে নফস আত্মশুদ্ধি করে জান্নাতের পথ দেখাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে পয়গম্বর প্রেরণ করেছি। কোন পয়গম্বরের এক নম্বর কাজ হল আয়াতগুলাকে তেলাওয়াত করা, আল্লাহর কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহ যা বলেছেন তা পাবলিকের কাছে হুবহু পৌঁছে দেওয়ার কাজ হল একজন নবীর কাজ। সুতরাং নবীগণ আল্লাহর পক্ষ থেকে যা শুনেছেন তা বলে দিয়েছেন, কোনো কথা গোপন করেন নাই। সুতরাং যারা বলে 90,000 কালাম হয়েছে, 30,000 জাহিরি, 60,000 বাতিনি, অর্থাৎ 30,000 কালাম রে বানাইছে 30 পারা কোরআন, আর 60,000 বাতিনি কতেই তাদের গাজার কথা। এইভাবে যারা এই সমস্ত আউল ফাউল কথা বলে বুঝাতে চায় 90,000 কালামের 30,000 নবীরা বলছেন, 60,000 বলেন নাই, এই বলেন নাই যেগুলো এগুলো আউল ফাউল, যারা বুঝেন তো এরা, ওরা নাকি সব জানে। সুতরাং মনে রাখবেন, আল্লাহর কোনো কথা পয়গম্বরেরা গোপন করেন নাই। যারা বলে অনেক কথা গোপন করেছেন, কোরআনে অনেক কথা বলা হয় নাই, অথবা সাহাবায়ে কেরাম কোরআনের কোন আয়াতকে গোপন করেছেন, এই বলে যারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়, মনে রাখবেন, মনে রাখবেন, এরা মুসলমান নয়, বরং ইসলাম আর মুসলমানের জাতীয় দুশমন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি পয়গম্বরগুলো প্রেরণ করেছি, তাদের এক নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কথাগুলো পৌঁছে দেওয়া। আল্লাহ যা কাউকে যদি দায়িত্ব দিয়ে থাকেন, তিনি যদি দায়িত্ব ঠিক মতো আদায় না করেন, আল্লাহ শাস্তি দিবেন অপরাধের জন্যে।
কিন্তু আল্লাহ বলেছেন আমার পয়গম্বরের আমার দায়িত্ব পালন করতে গিয়া নূহ আলাইহিস সালামের মতো পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, ধৈর্য হারা হয়ে যান নাই, একদিনও তিনি ধৈর্য হারা হলেন না, 950 বছর কষ্ট করে দিনের দাওয়াত দিলেন। হযরতে জাকারিয়ার মতো পয়গম্বরকে করাত দিয়ে দুই টুকরা করে দেওয়া হলো, দিনের দাওয়াত দিলেন। বড় বড় পয়গম্বরদেরকে কষ্ট দেওয়া হলো, এরপরও দিনের দাওয়াত বন্ধ করেন নাই, কারণ তাদের কাজ হলো ইয়াতলু আলাইহিম, পিটালে আমার কথা জানাইয়া দিতে হবে, মারলেও আমার কথা জানাইয়া দিতে হবে, আঘাতপ্রাপ্ত হলেও জানাইয়া দিতে হবে, হুকুমটা কার, একথা যদি সত্য হয় আজকে দুনিয়ার জমিনে আম্বিয়া কেরাম নাই, নবীগণ নাই, আল্লাহর কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এতে যদি আপনাকে পিঠায় আপনাকে আঘাত করে, আপনাকে মেরে ফেলে, আপনাকে রক্তাক্ত করে, পিছনে তাকানো যাবে না, আঘাতের পরেও দাওয়াত দেওয়া লাগবে কিনা বলেন। এই জন্য মুসলমান যে কথা বলতে চাই, আপনারা যদি নিজেকে মনে করেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিশ, আপনারা যদি মনে করেন আম্বিয়া কেরাম দিনের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত জড়ালেন, কত কষ্ট পেলেন, আঘাতপ্রাপ্ত হলেন, কত নির্যাতনের শিকার হলেন, কত শরীর আক্রান্ত হলো, দান্দার শহীদ হলো, মাথায় লোহার কলা ঢুকলো, নিজের কলিজার টুকরা চাচার কলিজা বের করে তার সামনে চাবাইয়া খাওয়া হলো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত আগুনের মধ্যে রেখে তার শরীর থেকে গুস্ত চামড়া গলিয়ে দেওয়া হলো, হযরত আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ করা হলো, সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করা হলো, তারা জীবন দিতে চাইলেন, শহীদ হতে চাইলেন, এরপরেও আল্লাহর কথাগুলো মানুষের কাছে হুবহু পৌঁছে দিতে পারলেন। এর কারণ হলো তাদের দিলের ভিতরে ছিল আল্লাহর ভালোবাসা, রসুলের প্রতি প্রেম আর দরদ, এই জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে পেরেছেন। আজ যদি সেই ধরনের প্রেম আর ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, গোটা দুনিয়া যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের মোকাবেলা করবার মতো সাহস হবে না, ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে করে বলে যাব, লম্বা করব না। এজন্য আল্লাহর গোলাম যারা হবেন, আল্লাহর নবীর এক নাম্বার কাজ ছিল ইয়াতলু আলাইহিম, মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। এখন বলেন আমাদের এক নাম্বার কাজ কি বলেন? হ্যাঁ, আপনারা সারা দিন দলের যত দাওয়াত দেন তার 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর দাওয়াত দিতেন তো আল্লাহর ওলি হয়ে যেতেন। দেননি আপনারা? আপনি তো অমুক ভাইয়ের চরিত্রের দাওয়াত দেন, তমুক ভাইয়ের চরিত্রের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রের দাওয়াত দিচ্ছেন না। আল্লাহ বলছেন মান তাবে নিয়ামতি রব্বিকা বিমাজনুন, বন্ধু পাবলিক আপনাকে পাগল বলে, আপনি সত্য কথা বলেন, আপনি তাদের মতো চলেন না, আপনি তাদের চাল চলন গ্রহণ করেন না, আপনাকে পাগল বলে আমি রব বলেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আপনার রবের দয়ায় পাগল না, বরং আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র আর আদর্শ একমাত্র আপনার। তাহলে সেই রসুলের চরিত্র যদি এমন হয় তাহলে দাওয়াত দিব তুই রসুলের চরিত্রে, বলেন না ঠিক না? নবীদের এক নাম্বার কাজ আল্লাহর কথাগুলা পৌঁছে দেওয়া, আয়াতগুলাকে তেলাওয়াত করা, অর্থাৎ আল্লাহর কথাগুলো পৌঁছে দেওয়া। আল্লাহর কথার নাম কি? কোরআন। আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা যেন কোরআন কি ভিতরে শুধু রাখলেই চলবে না, দাওয়াত দিতে হবে। এটা কার হুকুম? আল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতি, আজকে এটা বোঝা লাগবে আপনাদের, খুব লম্বা চৌড়া না। এক নাম্বার পৌঁছে দিতে হবে, কারণ আপনারা কি কোরআনের দাওয়াত দেননি? বলেন দেন, কিসের দাওয়াত দেন? আপনি দিবেন এই তরিকার দাওয়াত, উনি দিবে এই তরিকার দাওয়াত, আমার পীর সাহেবের কাছে আসে, কেউ বলছে এই খানকায় আসেন, কেউ বলছে ওই খানকায় আসেন, কেউ বলছে আমার বাবার কাছে আসেন, কেউ বলছে আমার এই নেতার কাছে আসেন, কেউ বলছে আপনি ওই নেতার কাছে আসেন। আমরা কোন নেতা বাবা পীরকে ততক্ষণ পর্যন্ত মানব না যতক্ষণ পর্যন্ত ওই নেতার বাবার পীরের মধ্যে রসুলের আদর্শ খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? আপনাকে সেটা মানতে হবে। ইতলু আলাইহিম আয়াতি,
তার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলা তেলাওয়াত করা, বুঝাইয়া দেওয়া, মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া। দুই নম্বর কাজ আল্লাহ বললেন, এক নম্বর কাজ তো তিলাওয়াত করা, দুই নম্বর কাজ ওই যাক্কিহিম, মানুষকে আত্মশুদ্ধি করা। একজন লোক অন্যায় করে ফেলেছে এই বলে আপনি তাকে বের করে দিতে পারবেন না, অন্যায় করেছে, গুনাহ করে ফেলেছে, জাহান্নামের পথে চলে গিয়েছে, রাগ করে আপনি রাস্তা আলাদা করে দিলেন, তোমার রোড একটা আমার রোড একটা, রোড তো আলাদা হওয়ার কথা না, সকল মানুষের রাস্তা তো একটা, সবাই জান্নাতে যেতে যায়। গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, জিন্দেগি বরবাদ করে ফেলেছে, জাহান্নামের পথে চলে গিয়েছে। আপনি যদি সত্যিকার আশিকের রাসূল হন, মানুষের দরদি হন, কোরআনের প্রতি বিশ্বাস রেখে থাকেন, ময়ুজাক্কিহিম, তার হালাতকে, তার পা থেকে মাথা পর্যন্ত বডিকে হেফাজতের জন্য, তাজকিয়া করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আপনি চেষ্টা করবেন। একদিন শুনে নাই, দুই দিন শুনে নাই, তিন দিন শুনে নাই, দিনে শুনে নাই, রাতে শুনে নাই, এক কথায় যতক্ষণ আপনার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রের সংশোধনের জন্য চেষ্টা করা আপনার আমার জন্য ফরজ, ঠিক না বলেন? দাওয়াত দিছেন নি এভাবে মানুষের, দেননি কিচ্ছু কর না দেখি আপনারা, তাহলে আমার তাফসির তো বরবাদ হয়ে যাবে, এত বছর থেকে তাফসির করতেছি। তো আপনারা কি দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? কোথায় দিবেন? কার কাছে? মানুষের ওয়াজ বাদ দেন, আগে নিজের ঘরে দাওয়াত শুরু করেন, রাস্তাঘাটে দাওয়াত পরে দেন, আগে নিজের ঘরে শুরু করেন, বউরে দাওয়াত দেন ইনশাআল্লাহ। দিবেন তো? কিসের দাওয়াত? এক নম্বর বউরে দাওয়াত দিবেন কিসের? তেলাওয়াতে কোরআন, ইতলু আলাইহিম আয়াতি, বউ আজকের থেকে আমার সামনে কোরআন তেলাওয়াত করো। বউ বলবে আপনিও তো পারেন না, তো আপনি কি করবেন? আপনি নিজেও তো পারেন না তেলাওয়াত করতে, তো এই লজ্জা কার কাছে বলবো? এর জন্য আপনাকেও পড়তে হবে, স্ত্রীকেও পড়তে হবে, দুজনকে পড়তে হবে। কোরআন শুধু পুরুষদের আর নারীদের না, কোরআন সকলের, কোরআন কোরআন। তাহলে তেলাওয়াত শুধু আমার না, সকলের, আপনারও নারীদেরও। সুতরাং আজকে থেকে আপনিও তেলাওয়াত করবেন, বাসায় স্ত্রীকে বলবেন, মাকে বলবেন, বোনকে বলবেন, মেয়েকে বলবেন, তুমিও তেলাওয়াত করো, তুমিও কোরআন বুঝো ইনশাআল্লাহ, কাজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমার যেই বোনেরা শুনতেছেন, মায়েরা শুনতেছেন, আপনারাও আপনাদের স্বামীদেরকে, আপনারাও আপনাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাবেন ইনশাআল্লাহ। এ দায়িত্ব দিয়েছেন কে? মনে থাকবে তো? বিশ্বাস হচ্ছে না মনে হয়? চার নম্বর পারা, তিন নম্বর সোরা, সোরে আলে ইমরান আয়াত নম্বর হচ্ছে 164, মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আজকের থেকে আশা করা যায় তেলাওয়াত চলবে বাসায়। হ্যাঁ আচ্ছা, তাহলে এক নম্বর তেলাওয়াত, একজন আরেকজনকে তেলাওয়াত শোনাবেন, স্বামী স্ত্রীকে শোনাবেন, স্ত্রী স্বামীকে শোনাবেন। আপনারা তো গান শোনান মনে হয়, গান শোনান? কিচ্ছু কয় না, কিছুই করেন না, করেনটা কি? এটা কোন একটু কোন আমার কিছু যে আমরা এই কাজটা করি কমপক্ষে বাসায়, কি করেন বলেন? তাহলে মারামারি কিলাকিলি করেন? একটা তো বলা লাগবে যে আমি এটা করি কমপক্ষে। আপনাকে ভালো কাজ করতে হবে, কোরআন তেলাওয়াত শেখাতে হবে, শিখতে হবে। দু নম্বর কাজ হচ্ছে ওই যাক্কিহিম, পরিশুদ্ধ করতে হবে। আপনার স্ত্রী যদি নামাজি না হয় তাকে নামাজি বানাতে হবে, আপনার সন্তান যদি নামাজি না হয় তাকে নামাজি বানাতে হবে, আপনার স্বামী যদি নামাজি না হয় আপনি নামাজি বানাতে হবে। একজন স্ত্রী পারে তার খারাপ স্বামীকে ভালো বানাতে, আর একজন স্ত্রী পারে তার ভালো স্বামীকে খারাপ বানাতে, ঠিক? আসতে বললেন ঠিক। একজন স্ত্রী চাইলে তার ভালোবাসা দিয়ে, তার কোমল চরিত্রের কথাবার্তার মাধ্যমে তার খারাপ স্বামীকে ভালো বানাতে পারে। রাত্রবেলা বলতে পারে, স্বামী উঠো, ঠান্ডার সময় উঠো, এই যে আমি তোমার পা টিপি টিপি দিচ্ছি, ঘুমটা চলে যাবে, উঠো, পানিটা গরম করে রেখেছি, অজুটা করে নাও, একসাথে নামাজটা পড়ে নি, এরপরে উঠো, কোরআন শরীফটা আগায় দিলাম, ইস্তেগফারের তসবিটা পড়ো,
এই যে কালিমাটা পড়ো, এইভাবে বলতে 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 দু চার দিন হয়তো গালি দিবে, একদিনই খারাপ স্বামী ভালো হতে বাধ্য হবে। এই ঠিকই তো থাকবে, আর কিছু হবে না, এই ঠিক পর্যন্ত হওয়ার শেষ, এটা বাসায় যাবে না শেষ পর্যন্ত, যাবে তো ইনশাল্লাহ। একজন স্ত্রী পারে তার ভালো স্বামীকে একবারে কুখ্যাত খারাপ বানাইয়া দিতে। স্ত্রী যদি বলে প্রতিদিন, তুমি কেমন স্বামী, তুমি যেই অফিসে চাকরি করো পাশের বাড়ির দুলাবাড়িতে একই চাকরি করে, একই চাকরি করে তার বাড়িতে কত সুন্দর ডিশ, অ্যান্টিনা, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস, সিরামিক, নাই কি সব আছে, একই চাকরি করে তোমার ঘরে তিন বেলা ঠিক মতো খাবার নাই। স্ত্রীর কথা শুনতে 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 বেচারা হয়তো ঘুষ খায় না, বুঝেন নাই, যা হালাল পায় তাই হয়তো চলে কষ্ট করে, ঘুষ টুস খায় না। স্ত্রীর কথা শুনতে শুনতে এক পর্যায়ে এই ভালো স্বামী খারাপ হতে বাধ্য হয়ে যায়, এক পর্যায়ে সে ঘুষ খেতে শুরু করে, ঘুষের টাকা দিয়া সে ঘরের ভিতরে আসবাবপত্র আনতে থাকে। এইভাবে যদি করতে থাকি এক সময় ভালো মানুষ খারাপ হয়ে যায়। আপনি বায়না দললেন, এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, আপনি জানতে হবে আপনার স্বামীর দেওয়ার অ্যাবিলিটি কতটুকু আছে, তার লিমিটেড টাকার কতটুকু সুযোগ আছে আপনাকে দেওয়ার, তা বুঝতে হবে। এরপরে তার কাছে চাইতে হবে, বিয়ে যেহেতু হয়েই গেছে নাকি, না আবার পাল্টায় নেবেন নাকি, বিয়ে যেহেতু হয়েই গেছে তখন তাকে নিয়ে বাকি সময়টুকু ভালো থাকবার জন্য দুজন সমান সমান চেষ্টা করে যেতে হবে, সমান সমান চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ওয়াজাকিহিম, একজন আরেকজনকে পরিশুদ্ধ করতে হবে। স্বামী বলছে আমার সিগারেটের প্যাকেটটা আইনা দো, আপনি বলছেন আপনি সিগারেট খায়েন না, বাদ দেন, আস্তে আস্তে বুঝান ফুসফুসা নষ্ট হয়ে যায়, আপনি অসুস্থ হয়ে যাবেন, বাদ দেন, ঠিক আছে না, বলা যাবে না এটা। স্বামী সারা রাত জেগে মোবাইল চালায়, আপনি বুঝালেন যে আপনি এটা বাদ দেন, ফেস নষ্ট হয়ে যাবে, স্কিন ক্যান্সার হবে, ব্রেন টিউমার হবে, আপনি এগুলো বাদ দেন, তাকে বোঝাতে চেষ্টা করলেন। এখন দেখা যায় স্বামী পূর্ব দিকে মুখ দিয়া, স্ত্রী পশ্চিম দিকে মুখ দিয়া, দুজনই মোবাইল চালাইতেছে ফজর পর্যন্ত, ঠিক মিথ্যা বলছি? এই জন্য ওই যে কিহিম, দুজনকেই আত্মশুদ্ধি করা লাগবে, দুজনকেই ভালো মানুষ হতে হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো কথাগুলো, কি বুঝতে পারতেছেন আপনারা? না এখান পর্যন্ত থাকবে নাকি আরেকটু যাবে, বাসা পর্যন্ত যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিন নম্বর দায়িত্ব সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন তিন নম্বর কাজ হলো তাদের কিতাব, তাদের শিক্ষা দিবেন, তাদের কাছে পৌঁছে দিবেন, তাদের কাছে তাদের কিতাবগুলোকে সুন্দর করে তিনি বর্ণনা করবেন। নবীদের এক নম্বর কাজ হলো আয়াতগুলোকে পাঠ করা, দুই নম্বর কাজ হলো পরিশুদ্ধ করা, তিন নম্বর কাজ হলো তাদেরকে কিতাবের শিক্ষা দেওয়া। অর্থাৎ শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনে যে শিক্ষা আল্লাহ দিয়েছেন সেই শিক্ষা নিজে বাস্তবায়ন করা লাগবে, সমাজেও বাস্তবায়ন করতে হবে, কোন ঠিক কিনা? কোরআনে আছে, মিথ্যা কথা বলা যাবে, হারাম খাওয়া যাবে, বলেন মদ খাওয়া যাবে, চুরি করা যাবে, এগুলো নিজে মানতে হবে, অন্যকে নিজে এগুলো মানতে হবে, এগুলো করা যাবে, অন্যকেও মানাবার চেষ্টা করতে হবে। তিন, এরপরে বলছেন ওয়াল হিকমা, এবং তাদেরকে কাজের শিক্ষা দিতে হবে, হিকমত কাজের শিক্ষা দিতে হবে, কেমনে দিনের দাওয়াত দিবেন, হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে হবে। রাগ গুসা করে মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই, মানুষের কাছে কথাগুলো বলতে হবে সুন্দর করে। অর্থাৎ কেমনে আপনাদেরকে বুঝাই, আপনাকে ঝিনুকের মতো হতে হবে, কার মতো, ঝিনুক, এ কথা একটু লম্বা, ঝিনুক আপনারা সিনেন নিয়ে আল্লাহ জানেন, এটার নাম বলেন আরেকটা ঝিনুক, এখান থেকে কী বাইর হয় বলেন না, কেমনে মুক্তা বাহির হয় এটা কি আপনাদের জানা আছে, কারো কি জানা আছে এটা, মুক্তা কখন ঝিনুক থেকে আসে, হ্যাঁ, বৃষ্টির পানি কখন আসে,
কারো কি জানা আছে কোন মাসে? আচ্ছা, আপনাকে আমাকে ঝিনুকের মতো হওয়া লাগবে, এটা আমি সংক্ষেপ করে বলবো। তাহলে আল্লাহ বলছেন বল হেকমা। আমরা আয়াতটা শেষ করি, এরপরে কথা বলবো। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, তারা ছিল পূর্ব থেকে পথভ্রষ্ট। সুতরাং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা অন্যায় পথে চলে গিয়েছে, তাদেরকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে, হিকমতের মাধ্যমে ভালো পথে নিয়ে আসা যায়। যারা পথভ্রষ্ট তাদেরকে ভালো পথে নিয়ে আসা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, যারা এইভাবে কোরআনের মাধ্যমে ভালো পথে চলে আসে আর এই আমলগুলা করে কাজগুলা করতে থাকে, আল্লাহ বললেন তারা ইন্তেকাল করতে দেরি হবে, আমার তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। কোন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আচ্ছা, মুরগি কয়টা ডিম দেয় একসাথে বলেন না? একটা ডিমের দাম কত? 10 টাকা। কিন্তু মুরগি একটা 10 টাকার ডিম দিয়া যে সাউন্ড দেয়, আওয়াজ করে, পুরো এলাকারে জানাইয়া দেয় আমি দিছি। কি দিছে? 10 টাকার ডিম দিছে না? মিথ্যা বললাম আমি? কিন্তু ঝিনুক লক্ষ টাকার মুক্তা প্রসব করে, লক্ষ টাকার মুক্তা দেয় নিভৃতে অন্ধকারে, কেউ জানি না। সুতরাং আপনাকে আমাকে হওয়া লাগবে ঝিনুকের মতো, ক্ষুদ্র অল্প আমল করে নিজে কেবল আল্লামা ভাববার কোনো সুযোগ নাই। ঝিনুকের মতো দামি দামি জিনিস দেওয়ার পরও যেমন আওয়াজ হয় না, আপনি আমি এত ভালো কাজ করতেই থাকি আওয়াজ হবে না, জান্নাত কিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কার মতো হব? না, মুরগির মতো। 10 টাকা দিয়া দিছি তো, দিলাম তো, আর কতবার দিতাম? এই যে দিলাম তো, কয়বার দেওয়া লাগে? এগুলা করা যাবে না। ঝিনুক যখন মুক্তা দেয়, এই মুক্তা আসে বৃষ্টির পানির মাধ্যমে। সুবহানাল্লাহ বললেন না? বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে মুক্তা তৈরি করেন কে? আল্লাহ। আর এই ঝিনুক যে পানি আহরণ করে মুক্তা দেয়, এই পানির জন্য সে অপেক্ষা করে দীর্ঘ সময়, অর্থাৎ সে মাসের যে কোনো দিন পানির ভিতরে নেয় না। যেই ঝিনুকে মুক্তা দেয়, সেই ঝিনুক পুরা মাস তার পেটে পানি নেয় না, সে অপেক্ষা করে অমাবস্যার রাত্রের অন্ধকার। রাত যখন হয়ে যায়, চারিদিকে বিরাজ করে অন্ধকার, তখন সে ওই রাত্রের অপেক্ষা করে, ওই রাত্রেই তার পেটে পানি নেয় এবং ওই পানির মাধ্যমে মুক্তা তৈরি হয়। সুবহানাল্লাহ বললেন না? আপনাকে আমাকেও মালিকের নৈকট্য যদি চাই, ঝিনুকের মতো দামি আমল যদি চাই, তাহলে অবশ্যই উঠে যেতে হবে শেষ রাতে, যখন দুনিয়ার তমাম মখলুকাত ঘুমের ঘরে আচ্ছন্ন থাকে, তখন আমরাও যদি অন্ধকার রাতে মালিকের কদমে সেজদায় পড়ে যাই, ঝিনুকের চাইতে আর দামি জিনিস আল্লাহ আমাদেরকে দান করবেন। এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে, ঝিনুক মুক্তা দেওয়ার জন্য 1 ফোঁটা পানি তার পেটে নেওয়ার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে 1 ফোঁটা পানি যেন তার পেটে নিতে পারে। কোন মাসে অমাবস্যা হবে, এই অমাবস্যায় নিতে পারলো না, আগামী অমাবস্যায় চেষ্টা করবে, এই অমাবস্যায় পারলো না, এর পরের অমাবস্যায় চেষ্টা করে। ওইভাবে ঝিনুক মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে 1 ফোঁটা বৃষ্টির পানি নিজের মধ্যে নিয়ে মুক্তা তৈরি করার জন্য সে ধৈর্য হারায়।
কথা বলেন সব বলেন না কেন, সে ধৈর্য হারায়, এজন্য আমরাও সবর করতে হবে। রবের কাছে ধৈর্য হারা হওয়া যাবে না। এইভাবে জিনুক যেভাবে ধৈর্য হারা না হয়, মাসের পর মাস অপেক্ষা করে এক ফোঁটা পানি নিয়ে জিনুক থেকে মুক্ত দেয়, আমরাও যদি ধৈর্য হারা না হয় সবর করে রব্বে কারিমের জাতের উপরে ধৈর্য ধারণ করে আমল করে যেতে পারি, আজ না হয় কাল আল্লাহ আমাদেরকে কুলে নিবেনই নিবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কিছু হলেই তো চেহারায় বিরক্তি ফুটে উঠে। ঝিনুক এক ফুটা পানি নিয়ে তৃপ্ত হয়ে যায়, ঝিনুক তার পেটের ভিতরে মুক্তা দেওয়ার জন্য এক ফুটা পানি নিয়ে এসে তৃপ্তির রেকর্ড তুলে, এক ফুটা পানি হলেই চলে। আমরাও যদি এইভাবে অল্পে তুষ্টি হতে পারি, অল্প নিয়েই যদি আমরা তুষ্ট হয়ে যাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তুমিও যদি অল্পে তুষ্ট হয়ে ধৈর্য ধারণ করে চলতে পারো, আমি আল্লাহ তোমার জন্যে দুনিয়ার মতো শত শত দুনিয়ার চাইতে বড় জান্নাতে রেখে দিলাম। জিনুক যেইভাবে লক্ষ কোটি টাকা দামের জিনিস দেয়, আওয়াজ করে না। জিনুক যেইভাবে একটা রাত্রের জন্য অপেক্ষা করে ধৈর্য হারা হয় না। জিনুক যেভাবে এক ফোঁটা বৃষ্টির পানি নেওয়ার জন্য রাত দিন কষ্ট করে সবর করে যায়, ধৈর্য হারা হয় না। জিনুক যেভাবে রাত দিন কষ্ট করে এক ফোঁটা পানি পাওয়ার পরে তুষ্ট হয়ে যায়, আমি আর আপনি যদি তার মতো করে নিজের জীবনটাকে ধৈর্য ধারণ করে অল্পে তুষ্ট হতে পারি। আল্লাহ বললেন, গোলাম রে তুমি যদি অল্পে তুষ্ট হয়ে জীবন ধারণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দারে যারা অল্পে তুষ্ট হয়ে সবর করে ধৈর্য ধারণ করে জীবন কাটায়, কেয়ামতের দিনে তাদের কাছ থেকে আমি আল্লাহ কোনো হিসাব চাইব না। সুবহানাল্লাহ বলেন জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ, কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সংক্ষেপ করে করে বলবো। এজন্য আমার বন্ধুগণ, আমাদের জীবন কি মুরগির মতো হবে? কার মতো? ঠিক আছে তো বলেন না, ঝিনুকের মতো হওয়া চাই। আমাদের জীবন নদীর মতো আমি চাই না, সাগরের মতো চাই না। নদীর পানি লিমিটেড, এক জায়গায় সীমাবদ্ধ, সাগরের পানিও লিমিটেড, যতটুকুন সাগর ততটুকুন পানি। আপনাকে আমাকে উম্মতের জন্য বৃষ্টির পানি হওয়া লাগবে। কেউ আমাকে ভালোবাসলেও তাকে পানি দিব, খারাপ পাইলেও পানি দিব, গালি দিলেও তাকে পানি দিব। অর্থাৎ আমাকে ভালোবাসলেও তার জন্য ভালো কাজ করব, খারাপ করলেও ভালো কাজ করব। কিন্তু আমরা এমন খারাপের জাত, এখন ইউটিউব ফেসবুক বের হওয়ার পরে আমরা কুস্তে তাকিয়ে পাঁচ বছর আগে কী করছে, দশ বছর আগে কী করছে, কয়টা খারাপ কাজ করছে সব বের করে ফেসবুকে দেই। কথা বলেন না, এটা কি আমরা করি? এর বদনামের, দোষের, গীবত, এর শেকায়ত, এর চারিত্রিক প্রবলেম সবগুলো ফেসবুক ইউটিউব ভরে দেই। অথচ আপনি আরেকজনের পিছন নিয়ে খুঁজেন কেন? অতীত নিয়ে গাটাগাটি করবার দরকার নাই। অতীতে যদি দাগ লেগেও থাকে, আপনার ভবিষ্যৎ তো কলঙ্কমুক্ত আছে, ভবিষ্যতে এখনো দাগ লাগে নাই। সুতরাং পিছন নিয়ে গাটাগাটি না করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। আল্লাহর রাসূল বলছেন, যারা ভবিষ্যতে একদিন হায়াত পাওয়ার পরেও যদি চরিত্র ঠিক করে ফেলে, তার একশো বছরের পিছনের কথা আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, যেন পিছন ঘাঁটবেন না, সামন কথা বলেন না। আপনারা তো খুঁড়তেই থাকেন পিছনে, কি করছে তোর বাপ, কি করছে তোর দাদা, কি করছে বেটা, এখন বড় হয়ে গেছিস। আমরা এটা করি না, এগুলার থেকে বের হওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। দশটা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যেহেতু খুব লম্বা চৌড়া, এখন কথা বলার পক্ষে আমি নাই, যত সংক্ষেপ করা যায়। তাহলে এই বিষয়গুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ, যে কথাগুলো বলে আলোচনা সংক্ষেপ করতে চাই। এই পৃথিবীতে সবথেকে সুন্দর চলাফেরার জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এর উত্তম সম্পর্ক হচ্ছে কার বলেন না একটু? আদম আলাইহিস সালাম একা ছিলেন, আল্লাহর কাছে বলেই একা একা ভাল লাগে না,
আল্লাহ হাওয়া বানাইয়া দিলেন, চাইলে তো আরেকটা পুরুষ বানাতে পারতেন, কি দিলেন? নারী। কি দিলেন? এর অর্থ হলো পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট হবে, নারী একটা পুরুষের প্রতি আকৃষ্ট হবে, হালাল পন্থায় হোক, বিয়ের মাধ্যমে হোক। স্বামী স্ত্রী যদি বিয়ে শাদীর মাধ্যমে নিজের জিন্দগিকে ভালো পথে নিয়ে যেতে পারে, রব বলেছেন তার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে একশো বাঘ বারাকা দান করি। আল্লাহ বলেন, কিন্তু পরিবারে যে বারাকা আসে না এর কতগুলো কারণ আছে। আমি আমার মনে পড়ে, আমি হয়তো এক দুই তাফসির আগে বা যে কোনো একটা মা বোনদের তাফসিরে আমি মহিলাদের কথা বলেছি, স্বামীরা তাদেরকে কতটুকুন কষ্ট দেয়, কেমনে কি করে জ্বালাতন করে, নির্যাতন করে, বা কী করা উচিত স্বামীদের স্ত্রীদের প্রতি, কতটুকুন দায়িত্ব কর্তব্য, এটা নিয়ে আলোচনা করেছি না করি নাই, স্ত্রীদের প্রতি স্বামীদের কর্তব্য। আর আজকে আমি খুব সংক্ষেপ করে বলবো একজন স্ত্রীর কতটুকুন প্রয়োজন একজন স্বামীর। কারণ মনে রাখবেন, আবারও বলছি, বাপ মা মারা গেলে শোক পালন করতে হয় কয়দিন বলেন না, আর স্বামী মারা গেলে কয়দিন? চার মাস দশ দিন, চল্লিশ দিন। স্বামী মারা গেলে স্ত্রীর শোক পালন করতে হয় চার মাস দশ দিন। আল্লাহু আকবার কি আগামী বছর বলেন না? আল্লাহু আকবার। এখানে বুঝাতে চাচ্ছি স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কতটুকুন হওয়া চাই, একজন স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব কতটুকুন হওয়া চাই। আমার কথা মনে বুঝতে পারেন নাই? স্ত্রীরা স্বামী মারা গেলে কয়দিন শোক পালন করে? চার মাস। এর ভিতরে চাইলে বিয়েও করতে পারবে স্ত্রীরে, চাইলে টাইমের ভিতরে। আপনারা মনে করতেছেন মানে ভুল কথা বলে ফেললাম নাকি? তা আল্লাহ জানে। কষ্ট হচ্ছে আপনাদের? এ ব্যাপারে প্রশ্ন থাকলে আপনারা করবেন, আমি বলতেছি। তো আজকের আলোচনা শোনার পরে আপনারা মনে করবেন না এটা যে আমরা তো বহুত বড় বুজুর্গ হয়ে গেছি, আর স্ত্রীরা তো আমাদের কথাই শুনে না, এটা মনে করার কোনো যৌক্তিকতা নাই, শুধুমাত্র বোঝার জন্য বলে দিচ্ছি। এক নম্বর মনে করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে আহ্বান করে, আর স্ত্রী যদি সুস্থ হয়, স্বামীর কাছে অত্যন্ত দ্রুত গতিতে চলে আসাই স্ত্রীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী যদি সুস্থ হয়, স্বামী যদি তাকে আহ্বান করে, তাহলে স্বামীর ডাকে সাড়া দিয়ে স্ত্রীকে চলে আসে এই মুহূর্তে তার জন্য ফরজ। স্ত্রী যদি নামাজে থাকে, নফল নামাজ ভেঙ্গে ডাকের সাড়া দেওয়া ওয়াজিব। স্ত্রী যদি রান্নাঘরে থাকে, রান্না বাদ দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ, কি আগামী মনে থাকবে? তো সুনানে তিরমিজি 1160 নম্বর হাদিস, সহিহুল জামে 534 নম্বর হাদিসে রাসূল পাক ইসলাম এ কথাগুলো বলেছেন। দুই নম্বর নবীজি বলেছেন, যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না এবং স্বামী সারা রাত্র রাগান্বিত অবস্থায় কাটাইয়া দিল, সে স্ত্রীর উপরে রাত্র থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা লানত দিতে থাকে, কন্যা ওযুবিল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? যে স্ত্রীকে স্বামী ডাক দিলেন, স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিলেন না, স্বামী রাগান্বিত হয়ে সারা রাত একাকী কাটিয়ে দিল বিছানায়, সে স্ত্রীর উপরে ফেরেশতারা সকাল পর্যন্ত লানত আর অভিশাপ দিতে থাকে। এজন্য বিশেষ কাজ না থাকলে, মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, বিশেষ কাজ না থাকলে স্বামীর আহ্বানে সাড়া দিতেই হবে, ডাক দিলে তার কাছে থাকতে হবে। হাদিস সহিহুল বুখারি 5193, সহিহ মুসলিম 1436, আবু দাউদ 2141 নম্বর হাদিস। মনে থাকবে তো ইনশাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির নামাজ
তাদের মাথা অতিক্রম করে না। তিন ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ার পরেও তাদের নামাজ তাদের মাথা অতিক্রম করে না, অর্থাৎ তাদের নামাজ কবুল হয় না। এর মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী, যে স্বামীর ডাকে সাড়া দেয় না, বরং স্বামী রাগান্বিত অবস্থায় ঘুমিয়ে পড়ে, স্ত্রীর উপরে রাগ করে ঘুমিয়ে পড়ে। যেই স্বামী স্ত্রীর উপরে রাগ করে ঘুমিয়ে পড়ে, রাসূল বলছেন স্ত্রী যদি সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে তার সালাত মাতার উপরে যাবে না। কিছু বুঝলেন? আজকে গিয়ে তো মনে হইতেছে পিটাইবেন নাকি তার বাসা, বলে তাহলে তো কথাটা পাইলাম, এখন তো কথা শোনাই লাগবে, আপনাদেরকে তো ভালো হওয়া লাগবে, কথাগুলো মনে রাখবেন। তাবরানি শরীফ 1086 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 360 নম্বর হাদিস, হাকিম সিলসিলা সহিহা 288 নম্বর হাদিস, মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর অনুমতি ব্যতিরেকে, স্বামীর অনুমতি ব্যতিরেকে স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। স্ত্রী চাইলেও নফল রোজা রাখবে, এজন্য স্বামীর অনুমতি লাগবে। স্বামী যদি অনুমতি দেয় স্ত্রী নফল রোজা রাখতে পারবে, নেয়নি অনুমতি, কিছু বলেন না দেখি, নেয় না। আপনারা কি ওয়াজ করে বুঝাইছেন এদেরকে যে নেওয়া লাগবে, অনুমতির দরকার আছে? স্বামী অপছন্দ করে এমন কোন ব্যক্তিকে স্বামীর ঘরে প্রবেশ করানো হারাম। স্বামী অপছন্দ করে, এটা ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক, স্বামীর ঘরে প্রবেশ করানো হারাম। স্বামী অপছন্দ করে এমন লোককে স্বামীর বিছানায় বসানো হারাম। মনে থাকবে তো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। বুখারি সহিহ বুখারি হাদিস নম্বর 5195, সহিহ মুসলিম 2417, দারেমি 1720 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সহিহা 395 নম্বর হাদিস, মনে থাকবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যেই স্বামী স্ত্রীর উপরে রাগান্বিত, যে স্ত্রী স্বামীর প্রতি অকৃতজ্ঞ, যেই স্ত্রী তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, এই অকৃতজ্ঞ স্ত্রীর চেহারার দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। নাউজুবিল্লাহ বলতে মন চাচ্ছে না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নিসাই 9135 নম্বর হাদিস, বাজ্জার 2349 নম্বর হাদিস, বাইহাকি 14497 নম্বর হাদিস, মনে থাকবে তো ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর অধিকার সম্পর্কে জানত তো দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ স্ত্রী দাঁড়িয়ে থাকত। কোন স্ত্রী যদি তার স্বামীর অধিকার সম্পর্কে জানত, যে স্বামীকে কতটুকু সম্মান আল্লাহ দিয়েছেন তা যদি স্ত্রীরা জানত, তাহলে শুধু খাবারের টাইম ছাড়া স্ত্রীরা স্বামীর সামনে দাঁড়িয়ে থাকত। সুবহানাল্লাহ, বলেন না তাহলে আজকে থেকে একটা ডিউটি দিয়ে দিবেন নাকি বাসায় গিয়ে, বলে দাঁড়ায় থাকো। সহিহুল জামে 5259 নম্বর হাদিস, রাসূল ইসলাম আরো বলেছেন, স্বামীর অবাধ্য যদি কোনো স্ত্রী হয়ে যায়, এই স্ত্রী যত তাহাজ্জুদ গুজার হোক, নফল নামাজি হোক, আল্লাহওয়ালা হোক, স্বামীর অবাধ্য হলে এই স্ত্রী জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ, বলেন। মুসনাদে আহমদ 19003 নম্বর হাদিস, নবীজি ইসলাম আরো বলেছেন, যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা তখন বলেন, তোমার স্বামীকে কষ্ট দিও না, তিনি তোমার কাছে সাময়িক মেহমান, তোমাকে ছেড়ে ও চিরি তিনি জান্নাতে আসবেন, সুতরাং মেহমানকে কষ্ট দিতে নাই, তাকে ভালোবাসো, যেন ওই স্ত্রী তুমিও তোমার স্বামীর সঙ্গে জান্নাতে থাকতে পারো। পড়েন না, সুবহান। তিরমিজি 1174 নম্বর হাদিস, ইবনু মাজা 2014 নম্বর হাদিস। এজন্য আমি আগেই বলেছি, মা বাবা সহ সকলে মৃত্যুবরণ করলে শোক পালন করতে হয়, কয়দিন পর্যন্ত করা যায়? 3 দিন। স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালন করতে হয় কয়দিন? সবাই বলেন না,
এই জায়গায় স্বামীর মর্যাদা কতটুকু বুঝতে পেরেছেন না বুঝেন নাই? এই জন্য মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, অবশ্যই আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন, স্বামীদের অকৃতজ্ঞ হবেন না, তাদের উপরে রাগ গুস্সা করবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর আজকালকার স্ত্রীরা ওরা তো খাবার টেবিলে রেখে ঘুমিয়ে যায়। হ্যাঁ, রাগ, আব্দুল আজিজ বলতেছে রাগ, চিন্তা করছে এগুলো করা যাবে না, রাগ করা যাবে না। আমি তো শুনছি আজকে একজন বলছে ওরা রাতে মারামারি পিটাপিটি করে, স্বামী স্ত্রী দুজন মায়ের, মানে একটা খেলা শুরু, মানে মায়ের কারে কয় যে যারে মারতে পারে, আসেনি এগুলা? হ্যাঁ, বহুত বাসায় হয়, এগুলা করা যাবে? যারা সরাসরি আমার কথা শুনতেছেন, মায়েরা বোনেরা শুনতেছেন, ইন্টারনেটের মাধ্যমে যারা শুনছেন এবং শুনবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, যেই মায়েদের যেই বোনেদের বিয়ে হয়েছে, জান্নাতে যদি যেতেই হয় আপনার স্বামী যত খারাপই হোক না কেন, আল্লাহ আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেনই, স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায় আপনাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুতরাং আজকের আলোচনার এই বিষয়টুকু মনে রাখবেন, অবশ্যই মায়েরা বোনেরা স্বামীর খিদমাত করবেন। স্বামীর খিদমাত করা সারা রাত্র সারাদিন কাছে বসে থাকা এটা নয়, যতটুকু বললাম যেভাবে পারা যায় স্বামীকে সন্তুষ্ট রাখা, তার হক আদায় করা, তাকে ভালোবাসা, তাকে কষ্ট না দেওয়া, তার দিলে কষ্ট লাগে এমন কিছু চিন্তা না করা। আর স্বামীদেরকেও চিন্তা করতে হবে যে আপনার সাথে তিন অক্ষরের একটা শব্দ কবুল বলে, আপনার সাথে নিজের ঘর, নিজের মা বাপ, নিজের ভাই বোন সব বাদ দিয়া আপনার ঘরে চলে এসেছে, এই স্ত্রী যাওয়ার জন্য আসে নাই, সে আজকে লাল বেনারসি পরে এসেছে আপনার হাত ধরে, সেও চায় সাদা কাফন পরে আপনার ঘর থেকে বের হয়ে যেতে। সুতরাং তাকে এতটুকু কষ্ট দেওয়া যাবে না যে কষ্টের কারণে স্ত্রী রাত্রবেলা কান্না করে। ঠিক আছে তো? ইনশাল্লাহ বলেন এগুলো করা যাবে, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আজকের কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? বাসায় গিয়ে স্ত্রীদেরকে বুঝাবেন, মায়েদেরকে বোনদেরকে বুঝাবেন স্বামীর হক কতটুকু, মনে থাকবে তো ইনশাল্লাহ? কি মনে থাকবে বলেন, কি মনে থাকবে বলেন? আজকের পুরো আলোচনার অংশ তিনটা। এক নম্বর, আমাদের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ইযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটা হচ্ছে আমাদের কাজ। দুই নম্বর বলছি, আমাদেরকে মুরগির মতো না হইয়া হওয়া লাগবে কার মতো? তিন নম্বরে বলছি, স্বামী এবং স্ত্রী জান্নাতে যেতে হলে স্ত্রীকে অবশ্যই স্বামীর হক আদায় করতে হবে, তার কর্তব্য পালন করতে হবে, তার হুকুম মানতে হবে ইনশাআল্লাহ। কিন্তু স্বামী যদি অন্যায় আবদার করে, হারাম আবদার করে, তাহলে স্ত্রীর জন্যই কথা মানা যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে বলেন? কোনো প্রশ্ন নাই। কারো কিছু জানার আছে এই ব্যাপারে? কিচ্ছু জানার নাই, সব জানেন আপনারা। এই জন্য আজকে থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হবে না ভালো হবে? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমি বললাম এতটুকুন, যতটুকুন বললাম, স্ত্রীদের প্রতি আপনারা আন্তরিক থাকবেন, স্ত্রীরাও স্বামীদের প্রতি আন্তরিক থাকবেন। এটা আমার কথা না কার? আল্লাহর কথা, রসুলের পাকের কথা। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ভালো পথে চলবার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমরা যদি ভালো কাজ করি, সন্তানরা এগুলো শিখবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহর কাছে একজন স্বামীর অনেক দাম। আমার সময় কম, মানে এগুলো লম্বা করতে চাই না। অনেক দাম, অনেক দাম। নবীজি বলেছেন, স্বামী যত যত খারাপ হোক না কেন, স্ত্রী যত ভালোই হোক না কেন, যদি এই স্বামীর ঈমান থাকে, ঈমান, তাহলে অবশ্যই অবশ্যই এই স্ত্রীকে অবশ্যই স্বামীর হক আদায় করতে হবে। এমনকি হযরতে আসিয়ার মতো নারী ফেরাউনের ঘরে থেকেছেন, ফেরাউন কষ্ট না দিলে, আসিয়া শহীদ না হলে হয়তো মৃত্যু পর্যন্ত এভাবেই তিনি মরেই গেলেন ফেরাউনের ঘরে থেকে থেকে, না মরেন নাই। আমাদের আজকালকার স্বামীরা কি ফেরাউনের চাইতে খারাপ নাকি? তা একটু কিছু বলেন না আপনারা, ফেরাউনের চাইতে খারাপ? ফেরাউন তো আর হয় নাই। আর কিছু মা বোনরা মনে করতে বলতেছে, হুজুর আপনি কি ফেরাউন ছিলেন, আমার এটারে কি দেখছেন আপনি, এটা কত বড় ফেরাউন,
এটা ঢাবুল ফেরাও না, এগুলো করা যাবে না, এই অন্যায় কাজে জড়িত হওয়া যাবে না। আর আল্লাহর হস্তে অনেকে শুনছি স্ত্রীরে বাসায় পিটান, আপনারা মারেন যতক্ষণ হুঁশ আছে তত সময় পিটায়, পিটানোর পরে মাথায় পানি দিয়ে হুঁশ হয় না আবার পিটায়, আছে এটাও কয় আছে, তো মহা বিপদ দেখতিস। এই মারামারি করা যাবে, মারামারি যাবে, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর বোনদেরকেও বলছি স্বামীর সাথে রাগ করে রাত্রে মারামারি করে ঘরের দরজা খুলে বাইরে যাইয়েন না, অনেক স্ত্রীরা তো চলে যায়, আপনারাও তো বাইরে চলে যায় কদা, আর ঘরে আসতাম না, গেলাম যাইবেন কই, হয়তো সিঁড়ির নিচে যাইবেন, তাহলে সার দোকান আর কই যাইবেন, কত না যাওয়ার জায়গা আছে আপনাদের, আসেনি অন্য কোনো জায়গায় যাওয়া, সেকেন্ড কোনো চয়েস আসেনি কোথাও, থার্ড চয়েস তো নাই, তাহলে কোথায় যাবে, দিন শেষে তো আপনাকে এখানেই ফিরে আসতে হবে। সুতরাং দুজনকে মিলেমিশে একটা পরিবারকে জান্নাতি বানায় দিতে পারেন। রাসূলে পাক বলছেন যে এই পরিবারের স্বামী স্ত্রী সম্পর্ক মধুর মনে করে এটাই একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, যেন নবীজি মাঝে মাঝে বলতেন তোমরা আমার আলী এবং ফাতেমার পরিবারটা দেখো, এটা একটা জান্নাত, আল্লাহ আমাদের কবুল করুক।